Hey guys, I am back with another video. Okay, তো ফাইনালি শুরু হয়ে গেল আজকের ভিডিও আর ডুড আমি তোমাদেরকে বলে দিই যে আজকের ভিডিও শুরু হচ্ছে ঠিক রাত 10টা বাজে 15 মিনিটে ওকে ইয়াপ এখন ঠিক রাত 10টা বাজে 15 মিনিট আর কিছুক্ষণ আগে আমি বাইরে গেছিলাম ওকে ইয়াপ আজকে সারা দিন তোমরা एक्चुअली জানো যে বিগত 3-4 দিন যাবত রাজশাহীতে টানা বৃষ্টি হচ্ছে মানে 3-4 দিন যাবত না বিগত 2 দিন যাবত রেগুলার বৃষ্টি হচ্ছে আর 3-4 দিন যাবত আর কি মেঘলা আবহাওয়া চলছে তোটাই তো আজকে দিনটা হঠাৎ করে আমাকে আমার একটা ফ্রেন্ড কল দিল যে বলল যে চলো না ব্রো আজকে দিনটা একটু বের হই আই মিন আজকে সকালে বেলা বৃষ্টি ছিল বাট সন্ধ্যার পর থেকে বৃষ্টি একদমই ছিল না তো সে আমাকে বলল যে ব্রো চলো না আজকে একটু বের হই এক কাপ চা টা খাই একটু আড্ডা মারি তা বললাম আচ্ছা চলো বিগত 2-3 দিন যাবত আমারও তেমন একটা কোথাও যাওয়া হয়নি আড্ডা টাড্ডা মারা হয়নি তো আমারও বাসায় বসে আর ভালো লাগছিল না তো আমি বললাম যে আচ্ছা চলো যাই যে আমরা একটু চা খাই তো এটাই বিকালবেলা আমি আজকে বের হয়েছিলাম বিকালবেলা না মানে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা বের হয়েছিলাম কি খেলাম না খালি তো আর চা খাইনি টুকটাকে একটু ঘুরেছি ফিরেছি সবকিছু আমি তোমাদেরকে এক্সপ্লেন করব এখন এই ভিডিওতে বাট তার আগে এখন আমি যে একটু ডিনারটা করে ফেলি ওকে ইয়া আগে ডিনার করে ফেলি তারপর আমি তোমাদেরকে আস্তে আস্তে সবকিছু এক্সপ্লেন করতে থাকব আর আজকের দিনটা তো তোমরা বুঝতেই পারছো আজকের ভিডিওটাতে কি খাওয়া হবে অল্প অল্প আর বেশি হবে গল্প ওকে ইয়া তো ওটাই ডুড চলো যাই আগে ডিনারটা সেরে ফেলি তারপরে তোমাদেরকে আমি এক্সপ্লেন করা শুরু করবো চলো বেবি চলো না ম্যান চলো কে হোয়াটসঅ্যাপ ডুড কি খবর তোমাদের বলো যাক ফাইনালি আমরা আমাদের কথা মোতাবেক আগে আমরা ডিনার নিয়ে চলে আসলাম ওকে ইয়া তো আজকে দিনটা একটু ইচ্ছা আছে কি জানো আজকে ইচ্ছা আছে যে একটু বেশি সময় ধরে ডিনার করবো আর একটু বেশি সময় ধরে গল্প করব মানে খাবো অল্প অল্প গল্প হবে বেশি বেশি ওকে ইয়া খাবো অল্প বেশি হবে গল্প ওয়াও আসলে তোমরা কি বলো আমি যদি ইউটিউবার না হই তাহলে আমি কবিতা লিখতে পারবো কিনা বলো মানে এখন যেমন আমি ইউটিউবে ভিডিও বানাচ্ছি তো আমি ইউটিউবার আমার যদি ইউটিউব আমি সফল না হতে পারি তাহলে আমি কবিতা লিখবো ডি আমি একজন সফল কবি হবো ওকে ইয়া এটা হচ্ছে আমার টার্গেট দিস ইজ মাই টার্গেট তো ওটাই ভু তো আসলে বলো খাবার দাবারে কি আছে তোমাদেরকে তো দেখালাম তারপরেও আমি একবার বলে দিই ওকে ইয়া চলো ভাবলাম যে খাবো অল্প অল্প বেশি হবে গল্প বাট এখন দেখছি যে অনেক বেশি গল্পই হয়ে গেছে খাবার দাবার তেমন একটা খাওয়া হয়নি চলো সবার প্রথমে আমরা একটু ডাল নিয়ে নিই বাজারে গেছে মুরগির মাংস খেতে কিন্তু ভালো লাগে অনেকেই আছে মুরগির মাংসই বেশি পছন্দ করে মাটন তারপরে বিফের তুলনায় বাট আমার পার্সোনালি মাটন বেশি পছন্দ বিফ ভালো লাগে আবার কখনো লাগে কখনো লাগে না বাট মাটন সবসময় ভালো লাগে আমার চিকেন তেমন একটা ভালো লাগে না তো ওটাই গল্পই বেশি হয়ে গেল
প্রায় 5-7 মিনিট যাবৎ আমি খেলে গল্পই করে যাচ্ছি। শিট ম্যান, আচ্ছা চলো সব খেয়ে নি, তারপরে আরো গল্প হবে, তোমাদেরকে আবার এক্সপ্লেনও করা লাগবে বাইরে যেয়ে কি হলো কি হলো না। ওকে ইয়াপ, সব কিছু শেষ করা যাক, তারপরে এক্সপ্লেন পার্ট শুরু করব। চলো বেবি। Baby, you give me ice and fire. You're giving me wind and rain. You're some kind of butterfly. Baby, you give me fear lighter. You whip up my appetite. Woo! Okay! So, we're finally going to have dinner for a complete hair. Hello? I'm going to have some time. যেটা তোমরা ভিডিও শুরুতেই শুনেছিলে, যখন আমি তোমাদেরকে এক্সপ্লেন করব যে আসলে আজকের দিনটা আমি বাইরে কী কী করলাম, কী কী করলাম না, কী কী খেলাম, কী কী খেলাম না, সব কিছু আমি এক্সপ্লেন করব। বাট তার আগে আমি তোমাদেরকে বলি, তোমরা অ্যাকচুয়ালি জানো যে রাতের দিকে আমি একটু চা কফি কিছু একটা খাই, বাট আজকের দিনটা না আমার হরলিক্স খেতে মন চাচ্ছে। ইয়া চলো যাই যে একটা হরলিক্স বানাই আনি একটু দুধ টুধ দিয়ে, তারপরে খেতে খেতে গল্প গুজব হবে। ওকে চলো যাই হরলিক্সটা বানাই নি আগে। চলো ওকে রে, দেখো আমি ফাইনালি হরলিক্স বানাই নিয়ে চলে আসলাম। অ্যাকচুয়ালি এত ব্যান্ড আমি এটা খুলে রাখলাম, ওকে, আমার চুল এলাঝেলা হয়ে আছে, তোমাদেরকে এক্সপ্লেন করে দিই, তারপরে আবার এটা নাই পড়বো। ওকে ইয়া তো ওটাই ডুড। হ্যাঁ আসলে আমি আজকে শ্যাম্পু করেছি, ওকে, তো চুল আর কি ঠিক করা যাচ্ছে না, তো এভাবে এলাঝেলা হয়ে পড়ে আছে। আর এই ব্যান্ড বেশিক্ষণ মাথায় দিয়ে রাখা যায় না, এই জায়গাগুলো একটু ব্যথা করে, তো এটাই হচ্ছে কথা। তো এটাই আগে এক্সপ্লেন করে নিই, তারপরে আবার চুল টুল সেট করবো, তো না চুল সেট তো হবে না, আবার এটা পরাই লাগবে। ও আচ্ছা আমি তোমাদেরকে বলি যে দুধ, অ্যাকচুয়ালি দুধ এমনি খাওয়া যায় না, ওকে, একটু হরলিক্স দিলে পরে দুধটা ভালো লাগে খেতে, তো এটাই হচ্ছে কথা। আর তোমরা আমাকে বলবা যে ব্রো তুমি কি অনেক ভালো হয়ে গেছো নাকি, তুমি হঠাৎ করে দুধ আর হরলিক্স খাওয়ার কথা বলছো, তুমি তো সবসময় চা আর কফি খাওয়ার কথা বলো। তোমাদেরকে আমি বলি ডুড, সব কিছুই আস্তে মানে করা লাগে। আজকে সারাদিনে আমি প্রায় 8-10 কাপের মতো চা খেয়ে ফেলেছি জানো, আর এই তো প্রথম এক মগের মতো এই হরলিক্স নিয়ে এনেছি। আর হরলিক্স আমি খাইও না, তোমরা জানো না, তাই আমি হরলিক্স পুরোদমে ইগনোরই করি ডুড, আমি খাই না একদমই, মাঝে মধ্যে খাই তো ওটাই। আচ্ছা তোমাদেরকে আমি বলি এক্সপ্লেন পার্টটা কি। সবার প্রথমে আমরা বের হলাম, দুই বন্ধু মিলে, দুইজনই ছিলাম, তো দুই বন্ধু মিলে বের হলাম একটু বাহিরে আড্ডা টাড্ডা মারবো বলে, এমনি বাহিরে স্ট্রিট মানে স্ট্রিট সাইডে আড্ডা দিব। গেলাম, বের হয়ে যাই, সবার প্রথমে আমরা খেলাম এক কাপ, না চা একটু পরে খেয়েছি, চা পরে খেয়েছি, সবার প্রথমে আমরা খেলাম একটু ভাজাপুরা। ওকে ইয়া ভাজাপুরার ভিডিওটা দেখো। তো এটাই অ্যাকচুয়ালি একটা যে সিঙ্গারা সিঙ্গেল পিস সিঙ্গারা দেখলা না, ওটা আমি খেয়েছিলাম, আর ওখানে পুরি আরেকটা প্লেটে পুরি ডিমের চপ সিঙ্গারা, তিনটা জিনিস ছিল, ওটা আমার ওই ফ্রেন্ডটা খেয়েছে। তো আসলে সিঙ্গারা পুরি এগুলো আমি অনেক খেয়ে ফেলেছিলাম, কালকে তোমরা খেয়াল করেছো কিনা কালকের ভিডিওতে আমি এক সিঙ্গারা, তারপরে পুরি, তারপরে মানে কিমা পুরি, তারপরে মুঘলাই ছিল, আরও কত কী ছিল, অনেক কিছুই আমি কালকে সারাদিনে খেয়ে ফেলেছি, বিধায় আজকে দিনটা আমি আবার যেগুলো খাইলাম না, বাট সিঙ্গারাটা ভালো লাগছিল আজকের। ওকে কালকে যে সিঙ্গারা খেয়েছিলাম তার থেকে আজকের সিঙ্গারাটা বেশি ভালো ছিল, টেস্টি। আর খাওয়ার পরেও আমি অ্যাকচুয়ালি সব কিছু খাওয়ার পরেও আমি একটা আলু ডিমের চপ আমি নিয়েছিলাম, ওটার ভিডিও করা হয়নি আর কি। ওকে ইয়া তারপরে আবার ওখান থেকে বের হওয়ার পরে আমি আবার এক কাপ চা খেলাম। তো ওটাই তোমরা ওই চায়ের ভিডিওটা দেখো, ততক্ষণে আমি হরলিক্সটা শেষ করে দিই, তারপরে ভিডিওটাকে শেষ করে দেবো।
দেখো। ইয়া, তো ফাইনালি এখন আমার সব কিছু কমপ্লিট হয়ে গেল নাকি বলো? আমার বাইরে ঘোরাফেরা কমপ্লিট হয়ে গেল সন্ধ্যার পর থেকে, তারপর এখন এসে ডিনার কমপ্লিট হয়ে গেল, হরলিক্স খাওয়া কমপ্লিট হয়ে গেল, তোমাদেরকে আমার এক্সপ্লেন করা কমপ্লিট হয়ে গেল। ও মাই গড, আমি এতটুকু সময় কতগুলো কাজ কমপ্লিট করে ফেললাম ডুড, তোমরা দেখছো আমি কত অ্যাডভান্স, এই জন্য তো আমি এলিয়েন। ওটা আজকে দিনটা আমি আরেকবার প্রমাণ করে দিলাম যে আমি আসলে এলিয়েন। ওকে, ইয়া, তো ওটাই। এখন সময় হচ্ছে আর কি ভিডিওটাকে শেষ করে দেওয়ার। ওকে, আজকে দিনটা বিন্দাস, অনেক গল্প গুজব হয়েছে, আজকে গল্প একটু বেশি হয়ে গেছে আমার যেটা মনে হয়। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে বলবা। তো এটাই, সব কিছু মিলাই এটাই বলবো যে দ্যাটস ইট ফর টুডে। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওতে একটা লাইক দাও, কমেন্ট করো, শেয়ার করো, ব্লা ব্লা ব্লা। রিচ ফর এভার, রিচ ফর এভার, কিন্তু ডুড মন থেকে পকেট থেকে না। তো ওটাই, দেখা হবে আবার কালকে, ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, আমার অন্য সব ভিডিও দেখতে থাকো, বাই। আই লাভ ইউ, ইউ, আমি তোমাদেরকে ভালোবাসি কিসের মতো? আমি তোমাদেরকে ভালোবাসি এই যে অল্প সময়ে অনেক কাজের মতো। ওকে, টাটা।